কপালে জেলের ভাত যদি লেখা থাকে, আল্লাহর কথা যদি আপনি গোপন করেনও, ধর্ষণ মামলা খেয়ে প্রয়োজনে জেলে যাবেন, কেলেঙ্কারি নিয়ে যাবেন, বিভিন্ন খারাপ মামলা নিয়ে যাবেন, চুরি ডাকাতির মামলা নিয়ে যাবেন, কারণ কপালের লেখারে কেউ খণ্ডন করতে পারে না। তাহলে ভয় করার দরকার কি? আল্লাহই বলে না তাকশাউনা নাস আল্লাহু আহকওয়ান তাকশা, আরে মানুষকে ভয় পাও তোমরা, ভয় যদি পেতে হয় আল্লাহকে ভয় পাও। আমরাও বলি যদি ভয় পেতে হয় একমাত্র আল্লাহকেই ভয় পাবো। আল্লাহ যখন আমাদের সাথে আছে পৃথিবীর কোনো ভয় আমাদের নাই, কারণ আমরা বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড়। দুনিয়াতে যখন এসেছি আমার কানে শুনিয়ে দেওয়া হয়েছে আল্লাহ বড়, ডেইলি প্রতিদিন আজানেও শুনিয়ে দেওয়া হয় আল্লাহ বড়, ইকামতেও বলা হয় আল্লাহ বড়, নামাজেও বলতে থাকি আল্লাহ বড়, নামাজ শেষ করেও বলি আল্লাহ বড়, ঈদগাহে যাওয়ার সময়ও বলি আল্লাহ বড়, এমনকি যেদিন জানাজার খাটিয়ে শুয়ে দেওয়া হবে সেদিনও বলা হবে আল্লাহ বড়। আরে যেই মুখ দিয়ে বলি আল্লাহ বড়, সেই মুখ দিয়ে তো বলতে পারি না আমেরিকা বড়, ইসরায়েল বড়, ভারত বড়, ভারতের দালালরা বড়, এই কথা বলতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুকে আদেশ করলেন যে হে ওমর, এখন আর চুপ থাকা যাবে না, জমিনের মধ্যে যদি কারো জয়ধ্বনি দিতে হয় একমাত্র আল্লাহর নামেরই জয়ধ্বনি হবে। এই নর্দমার কীট, এই মুশরিক নেতা এত বড় দুঃসাহস দেখাচ্ছে, এখানে আমি নবী উপস্থিত, নবীর সাহাবীরা উপস্থিত, আর এখানে বসে সে আল্লাহকে বাদ দিয়ে একটা তাগুতের নামে জয়ধ্বনি দিচ্ছে, এটা তো মেনে নেওয়া যায় না। আজিবু, হে আমার সাহাবীরা, তোমরা এই মুশরিককে মুখের উপর জবাব দিয়ে দাও। জানের কোনো পরোয়া করেন নাই তখন, কারণ ওরা টের পেয়ে ফেলবে আসলে রাসূল মরেন নাই, রাসূল শহীদ হন নাই, খবরটা গুজব ছিল, যুদ্ধে ওরা বিজয়ী হয়েছে, এখন বাঁচবে না মরবে, সারা দিলে পরিণতি কি হবে, আদৌ গ্রেফতার করে ফেলবে কি না কোনো দিকে তাকান নাই। রাসূল বলছেন আজিবু, জবাব দিয়ে দাও, চুপ করে থেকো না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন হে আল্লাহর রাসূল, শিখিয়ে দেন কি জবাব দিব। রাসূল বললেন তুমি বলো আল্লাহু আলা ওয়া আজাল। আরে কিসের হুবলের জয়ধ্বনি দিচ্ছিস তুই? যদি সুপার পাওয়ার কেউ থাকে, বড় যদি কেউ থাকে, মহান যদি কেউ থাকে, ক্ষমতার অধিকারী যদি কেউ থাকে, একমাত্র আল্লাহ আছে। চুপ করে থাকে না আবু সুফিয়ান, সঙ্গে সঙ্গে বাতিল কথা দিয়ে জবাব দেওয়ার চেষ্টা করেছে। লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, হে পরাজিত মুসলমানরা, তোরা আল্লাহর নাম কেন নিচ্ছিস? এই যে যুদ্ধে আমরা বিজয়ী হয়েছি কেন হয়েছি তোরা জানো না? কারণ আমাদের আছে উজ্জা দেবতা, আমাদের ধর্ম বিশ্বাস অনুসারে সেই উজ্জা দেবতার পূজা যে করে যুদ্ধের ময়দানে, উজ্জা দেবতা তাকে বিজয় দান করে। আমরা হচ্ছে উজ্জা দেবতার পূজারী। লানাল উজ্জা ওয়ালা উজ্জা আলাকুম, আমাদের আছে উজ্জা, তোদের মুসলমানদের তো কোনো উজ্জা নাই। রাসূল এবারও বললেন আজিবু, হে সাহাবীরা চুপ থেকো না, আল্লাহর শানে অবমাননা হচ্ছে, আল্লাহর বান্দা দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আল্লাহর শানে অবমাননা হবে, আর তারা হিকমতের নামে মুখ বন্ধ করে রাখবে, এটা তো হতে পারে না, তোমরা জবাব দিয়ে দাও। ওমর রাদিয়াল্লাহু আনহু এবার বলে বসলেন হে আল্লাহর রাসূল, কি বলে জবাব দিব? রাসূল শিখিয়ে দিলেন তুমি বলে দাও আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম, আরে আল্লাহ হচ্ছে আমাদের মাওলা, তোদের কোনো মাওলা নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা এই আদর্শই দেখতে পাই, জয়ী হোক আর পরাজিত হোক, অবস্থা ভালো থাকুক আর মৃত্যুর মুখে দাঁড়িয়ে থাকুক, যদি আল্লাহর শানে অবমাননা হয়, যদি রাসূলের শানে অবমাননা হয়, যদি দ্বীনের শানে অবমাননা হয়, আর একজন মুসলমানও যদি দুনিয়াতে বেঁচে থাকে সে মুখ বন্ধ করে রাখতে পারে না, সে দুনিয়ার তাগুতের বুকের সামনে দাঁড়িয়ে চিৎকার করে আল্লাহর নামে রাসূলের নামে তার দ্বীনের জয়গান গাইতে থাকে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। ওরাওদের অদ্ভুত আর দুঃসাহসিকতা যত দেখাবে আমরাও ইনশাআল্লাহ তত বেশি আল্লাহ এবং তার রাসূলের জয়গান গাইব। ওদের মুখ আর কয়টা আছে? ওরা যদি দুইজন মিলে বেয়াদবি প্রদর্শন করে আমরা 2 কোটি মিলে ওদের জবাব দিব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এ সকল অবমাননার ধারা আজকে শুরু হয়নি, শুধু আজকের নর্দমার কীটেরা এই দুঃসাহস দেখায় নাই,
অতীতে এরকম বহু কীট এসেছে আর বানের জলে ভেসে চলে গেছে, এখনও আসছে আর যেতে থাকবে আর থাকবে, কারণ যারা আল্লাহর দিকে আঙ্গুল তোলে সেই আঙ্গুল আল্লাহ বাকি রাখেন, যারা রাসুলের দিকে চোখ রাঙায় সেই চোখকে আল্লাহ তাআলা তার কোটরের মধ্যে রাখেন না, যারা নিজেদের পাপি জিব্বা দিয়ে কোরআন সুন্নাহ শানে অবমাননামূলক কথা বলে দুদিন আগে হোক আর দুদিন পরে, ঠিকই আল্লাহ তাআলা সেই জিব্বাকেই দেহ থেকে আলাদা করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পুত্র সন্তানও বেঁচে থাকে নাই, তার জীবদ্দশাই সকলের ইন্তেকাল হয়ে গিয়েছে। যখন রাসূলের এক একটা পুত্র সন্তানের ইন্তেকালের খবর আসত, মক্কার মুশরিকরা বড় খুশি হয়ে যেত। আবু লাহাব বলতো, বুতিরা মুহাম্মদ, মুহাম্মদ নির্বংশ হয়ে গিয়েছে। আস ইবনে ওয়াইল বলতো, দাউ মুহাম্মদ ফাইন্নাহু রাজুলুন আবতার লা আকিবালা ফাইদা হালাকা ইনকাতা যিকরুহু। আরে মুহাম্মদরা নিয়ে তোমরা পেরেশান কেন, রাখো মুহাম্মাদের কথা, মুহাম্মদ তো নির্বংশ, ওর কোনো ছেলে সন্তান বেঁচে নাই, ও যদি মরে যায় ওর আলোচনা দুনিয়া থেকে হারিয়ে যাবে, ওকে নিয়ে এত পেরেশান হওয়ার, এত বিচলিত হওয়ার কোনো কারণ নাই, কারণ ও মরার পরে ওকে স্মরণ রাখার মতো দুনিয়াতে আর কেউ নাই। তাদের এই সকল আপত্তির জবাবে, এই সকল কুধারণার জবাবে আমার আল্লাহ কোরআন মাজিদের সূরা কাউসার অবতীর্ণ করে জানিয়ে দিয়েছে, ইন্না শানিআকা হুয়াল আবতার, হে নবী আপনি নির্বংশ হবেন না, আপনি লেজকাটা হবেন না, আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আপনার স্মরণ হারিয়ে যাবে না, কেন রাফানা আলাকা যিকরাক, আমি আল্লাহই আপনার আলোচনাকে সমুন্নত করে দিয়েছি, যেখানে আমার আলোচনা হবে সেখানে হে নবী তোমারও আলোচনা হবে, কালেমা যদি কেউ আমার নামে পড়তে চায় আমার নামের পরে তোমার নামেও কালেমা পড়া লাগবে, একটা বাচ্চা যদি দুনিয়াতে আসে তার ডান কানে আর বাম কানে সব কথার আগে প্রথমে আমার নামের সঙ্গে তোমার নাম শুনিয়ে দেওয়া হবে, কেউ যদি নামাজও আদায় করতে চায় নামাজে বসেও সে যখন আমার প্রশংসা করবে এর সঙ্গে সঙ্গেই তোমার নামেও দুরূদ পাঠ করতে হবে, হে নবী এমনকি যদি কেউ মারাও যায় তাকে সামনে রেখে যদি জানাজাও আদায় করা হয় সেই সময়ও আমার নামে প্রশংসা করার পর তোমার নামটাও স্মরণ করা হবে, আমি তোমার নামকে আমার সঙ্গে কিভাবে জুড়ে দিয়েছি দেখো, আল্লাহ তাআলা বড় আজীব কুদরত দেখিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে আমাদের কালেমা, কালেমা মধ্যে এক আজীব জিনিস লক্ষ্য করা যায়, লা ইলাহা ইল্লাল্লাহ লিখতেও 12টা অক্ষর লাগে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতেও 12টা অক্ষর লাগে, লা ইলাহা ইল্লাল্লাহ লিখতেও কোনো নুকতা লাগে না, কারণ নুকতা হলো দুর্বলতার আলামত, যেমন এটা কি বা নাকি তা নাকি থা, এটা নুকতা দিয়ে বোঝাতে হয়, নিচে একটা নুকতা দিলে বোঝা যায় বা, উপরে দুইটা দিলে বোঝা যায় তা, তিনটা দিলে বোঝা যায় থা, আমার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ উভয় অংশ কোনো নুকতার অবশিষ্টতা রাখেন নাই, কারণ আল্লাহকে রাসূলকে পরিচয় দেওয়ার জন্য কোনো মাধ্যম লাগবে না, কোনো সাহায্যকারী লাগবে না, কোনো নকতাও লাগবে না। আর আজীব বিষয়, আল্লাহ লিখতেও 4টা অক্ষর লাগে, মুহাম্মদ লিখতেও 4টা অক্ষর লাগে, রাসূলের আরেক নাম আহমদ লিখতেও 4টা অক্ষর লাগে। আরো আজীব বিষয়, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা অন্যান্য নবীদেরকে নাম ধরে ডেকেছেন, আমরা বিভিন্ন আয়াতে দেখতে পাই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, নাম ধরে ডাকছেন, হে আদম, আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বলছেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইক, ইব্রাহিম আলাইহিস সালামকে নাম ধরে ডাকছেন, ইয়া ইব্রাহিম ক্বাদ সাদাক্তার রুইয়া, ইয়াহইয়া আলাইহিস সালামকেও নাম ধরে ডাকছেন, ইয়া ইয়াহইয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, জাকারিয়া আলাইহিস সালামকে, ইয়াহইয়া আলাইহিস সালামকেও আল্লাহ নাম ধরে ডাকছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ঈসা আলাইহিস সালামকেও নাম ধরে ডাকছেন, ইয়া ঈসা ইবনে মারইয়াম উযকুর নিআমাতি আলাইকা ওয়া আলা ওয়ালিদাতিক, মূসা আলাইহিস সালামকেও নাম ধরে ডাকছেন। তো যেই নবীর আলোচনায় দেখতে পাই আল্লাহ তাআলা তাদেরকে নাম ধরে স্মরণ করেন, নাম ধরার মধ্যে অসম্মানের কিছু নাই, অমর্যাদার কিছু নাই, মহব্বতের মানুষকেও মানুষ নাম ধরে ডাকে, আল্লাহ তাআলা তাদেরকে নাম ধরে ডেকেছেন। কিন্তু যেখানে আমার নবীর আলোচনা দেখতে পাই, দেখতে পাই আমার আল্লাহ একটা বার তার নামটা ধরেও তাকে ডাকেন, তার পদবি ধরে তার গুণ ধরে তাকে ডেকেছেন, কোথাও বলেছেন ইয়া আইয়ুহান নবী, হে নবী জাহিদুল কুফার ওয়াল মুনাফিকিন, জিহাদ চালিয়ে যান কাফেরদের বিরুদ্ধে আর মুনাফিকদের বিরুদ্ধে, কোথাও বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কোথাও বলছেন ইয়া আইয়ুহাল মুদাসসির, একটা আয়াত কেউ দেখাতে পারবেন না কোথাও আমার আল্লাহ বলছেন ইয়া মুহাম্মদ, তা আমার আল্লাহ নিজেই যার ব্যাপারে বলছেন আমি তোমার আলোচনাকে সমুন্নত করে দিয়েছি, পৃথিবীর কেউ তাকে দাম দিতে চাক আর না চাক, আমার আল্লাহ যাকে দাম দেন তার দাম কেউ কমাতে পারে না, আল্লাহর দেওয়া দাম নিয়ে যদি কেউ টানা হেঁচড়া করে তারই লেজ কাটা যায়, সেই ধ্বংস হয়, কিন্তু যাকে নিয়ে টানা হেঁচড়া করে তার কোনো ক্ষতি হয় না।
আমার আল্লাহ তার নবীর জন্য এমন একটা নামও রেখে দিয়েছেন যেই নাম তার পূর্বে কারো জন্য রাখা হয় নাই, মুহাম্মদ এবং আহমদ, যেই নামের সুসংবাদ পূর্ববর্তী নবীরাও রেখে গিয়েছেন। আর এমন একটা নাম মুহাম্মদ অর্থই প্রশংসিত, কেউ যদি আমার নবীর শানে বেদবিও করতে চায়, বেদবি করতে গিয়ে যদি তার নামটাই খালি বলে যে মুহাম্মদ এমন মুহাম্মদ তেমন, তার প্রথম বাক্যই শেষ বাক্যকে মিথ্যা বলে দাবি করে। কারণ মুহাম্মদ মানেই প্রশংসিত, যিনি আসমানে প্রশংসিত, যিনি জমিনে প্রশংসিত, যিনি আরশে প্রশংসিত, যিনি কুরসিতে প্রশংসিত, যিনি জান্নাতে প্রশংসিত, যিনি ফেরেশতাদের নিকট প্রশংসিত, যিনি জিনজাতির নিকট প্রশংসিত, যিনি গোটা জমিনের সব কিছুর কাছে প্রশংসিত। তো প্রথম বাক্য বলবে, শব্দ বলবে মুহাম্মদ, এরপর গিয়ে যদি খারাপ কিছুও বলতে চায় তার বাক্যই প্রমাণ করে তুই একটা মিথ্যুক, তুই দাজ্জাল। কারণ নিজেই মেনে নিচ্ছিস মুহাম্মদ তিনি প্রশংসিত। তো প্রশংসিত বলার পর আবার বদনাম করলে বোঝা যায় আসলে তোর মধ্যেই সমস্যা আছে। কারণ বাদুর দিনের আলো দেখে না, এটা সূর্যের দোষ না, সূর্যের মধ্যে কোনো কমতি নাই, ওর চোখের মধ্যে কমতি। আরে পাথরের যদি কোনো পাহাড় থাকে, সেই পাহাড়ে গিয়ে কেউ যদি নিজের কপাল দিয়ে একের পর এক আঘাত করতে থাকে, উদ্দেশ্য হলো পাহাড়কে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেলবো, গোটা জমিনে সবাই বলবে পাহাড়ের কিচ্ছু হবে না, ওর কপাল ফেটেই চৌচির হবে। তো আমার রসুলকে আল্লাহ তাআলা এমন এক মর্যাদায় পৌঁছিয়েছেন, তাকে নিয়ে বেয়াদবি যদি কেউ করতেও চায় তার কথাই বলে তুই একটা মিথ্যাবাদী, গোটা পৃথিবীও বলে তুই একটা মিথ্যাবাদী। দেখেন না, মুসলমান প্রতিবাদ জানায় তো জানায়, অনেক বিধর্মী নেতারাও প্রতিবাদ জানিয়েছে। ওরাই যদি দুনিয়ার 100 জন মানুষের জীবনী নিয়ে বই লেখে, শ্রেষ্ঠ 100 মনীষী, এর মধ্যে 1 নম্বরেই চলে আসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। যে হাদিস আমি খুতবার মধ্যে পাঠ করেছি, আমার রাসূল বলছেন লাইসা শাইউন বাইনাস সামাই ওয়াল আরদ ইল্লা ইয়ালাম আন্নী রাসূলুল্লাহ, আসমান আর জমিনের মধ্যে এমন একটা জিনিসও নাই যেই জিনিসটা জানে না আমি আল্লাহর রাসূল। ইল্লা আসিয়াল জিন্নি ওয়াল ইনস, একমাত্র কিছু কপাল পরা জিনার মানুষ, কিছু নাফরমান নেমক হারাম কিছু জিনার মানুষ থাকতে পারে যারা হয়তো জানে না বা মানে না আমি আল্লাহর রাসূল, কিন্তু এই জিনার মানুষ বাদে এমন একটা জিনিসও নাই যেটা জানে না আমি আল্লাহর রাসূল। রাসূলের জীবনীতে আর অনেক ঘটনা পাওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন ওয়াল্লাহি ইন্নী লা আ'লাম হাজারা কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবা'আথা, আল্লাহর কসম সেই পাথরটাকে আমি এখনো চিনি, আমি নবী হওয়ার আগেই যখন রাস্তা দিয়ে চলতাম সেই পাথরের মুখ থেকে আমাকে সালাম বেদিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম অবস্থায় মদিনার মসজিদে একটা খেজুরের ডালে ভর করে খুতবা দিতেন, যখন মিম্বার বানানো হলো রাসূলুল্লাহ সেটার উপর ভর দিলেন না, মসজিদের এক কোনায় নিয়ে রাখা হলো। জুমার দিন সবাই আসলে মসজিদে নামাজ আদায় করবে, সব সাহাবী নিজেদের কানে শুনতে পেল 10 মাসের একটা গর্ভবতী উট তার গর্ভের তার এই প্রসব বেদনায় যেই পরিমাণ আর্তনাদ করে, যেই পরিমাণ কান্নাকাটি করে, সেই খেজুরের গাছের ডাল থেকে এরকম আর্তনাদ ভেসে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানেও যখন আওয়াজ আসলো, নিজে গিয়ে সেটাকে ধরে কোলে তুলে নিলেন, সঙ্গে সঙ্গে আওয়াজ বন্ধ হয়ে গেল। রাসূল বললেন লাউলাম আহতাযিনহু লাহান্না ইলা ইয়াউমিল কিয়ামা, আরে আমি নবী যদি এটাকে কোলে তুলে না নিতাম কিয়ামত পর্যন্ত শুধু কাঁদতেই থাকতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির দিন পশু জবাই করবেন, নিজে হাজির হয়েছেন, হাতের মধ্যে ছুরি, সামনে 5টা উট বাঁধা। সাহাবি বলেন মনে হচ্ছিল 5টা উটের 5টা উট রশি ছিঁড়ে কার আগে কে রাসূলের সামনে গিয়ে জবাই হবে, তার হাতে জবাই হবে অন্য কিছু না, জবাই হবে, এজন্য পশুর মধ্যে প্রতিযোগিতা, কার আগে কে রাসূলের সামনে গিয়ে হাজির হবে। রাসূল তার গলায় আঘাত করবেন, নহর করবেন, রাসূলের হাতে সে কুরবান হবে, এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় কি হয়? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন মিশরের নারীরা নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখে তো নিজেদের হাত কেটে ফেলেছিল, আরে তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালামকে যদি একবার দেখতো নিজেদের হাত না নিজেদের কলিজা কেটে। এক সাহাবি বলেন পূর্ণিমার রাতে গেলাম নবী আকাশের নিচে বসা, আমি গিয়ে অবাক হয়ে গেলাম, দ্বিধান্বিত হয়ে গেলাম, একবার তাকাই আকাশের চাঁদের দিকে, একবার তাকাই নবীর চেহারার দিকে, আবার তাকাই আকাশের চাঁদের দিকে, আবার তাকাই নবীর চেহারার দিকে, আমি বুঝেই উঠতে পারছিলাম না ওহে আসমানের চাঁদ তুমি বেশি সুন্দর না আমার নবীর চেহারা বেশি সুন্দর।
আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসি সামা আশ-শামসু তাতলু বাদাল ফাজর ওয়া শামসি তাতলু বাদাল ইশা। আরে আকাশের একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে, আরে আমার সূর্য আকাশের সূর্যের চাইতে দামি, আকাশের সূর্য ওঠে ফজরের পর, আমার সূর্য ওঠে এশার পর। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যারাই টক্কর দিয়েছে তাদের পরিণতি কি হয়েছে, যারা ইতিহাসের ব্যাপারে ন্যূনতম ধারণা রাখে সবারই জানা আছে, সেই আবু জাহাল কত উত্তক্ত করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল, ইয়া মুহাম্মদ মা তাস্তাতিউ আনতা ওয়া রাব্বুকা ফিয়া শাইআ, হে মুহাম্মদ শোন, তুই আর তোর রব দুইজনে মিলে আমার একটা চুলো ছিটতে পারবি না। দুনিয়ার ক্ষমতাধররা ক্ষমতার মোহে অন্ধ হয়ে গিয়ে ভাবে এখন সবই তো আমাদের, রাষ্ট্র ক্ষমতা আমাদের, প্রশাসনিক ক্ষমতা আমাদের, বাহিনী আমাদের, টাকা পয়সা আমাদের, আর মুসলমানরা তো অসহায়, মুসলমানদের না খেলাফত আছে, না রাষ্ট্র ক্ষমতা আছে, না বাহিনী আছে, না কিচ্ছু আছে, অধিকাংশ মুসলমান এখন ঈমানও বিক্রি করে মুনাফিকে পরিণত হয়েছে, অধিকাংশ মুসলমান সিংহের জাতি থেকে শিয়ালের জাতিতে পরিণত হয়েছে, ওরা ভেবেছে আরে গালিগালাজ করি না, সমস্যা কোথায়, আমাদেরকে কেউ কিচ্ছু করতে পারবে না, ঠিক আবু জাহেলের মতো বাক্য, হে মোহাম্মদ তুই আর তোর রব মিলে আমার কিচ্ছুই করতে পারবি না। এমনকি বদর যুদ্ধের দিন সে গর্বের সঙ্গে তার সব বাহিনীর সদস্যদেরকে বলেছিল, আরে শোনো তোমরা, লা ইউবাদুল্লাহু বাদা হাযাল ইয়াউমি আবাদা, আজকের দিনের পর এই জমিন আর আল্লাহর ইবাদত হবে না। আসমান দেখেছে আর জমিন দেখেছে, ইবাদত কি আল্লাহর হয়েছে না আবু জাহাল তাগুতের হয়েছে, সেই বদরের পর কি আল্লাহ টিকে আছে না আবু জাহাল টিকে আছে, গোটা দুনিয়া দেখেছে। তো চ্যালেঞ্জ অতীতে অনেক ছুড়েছে, এখনো অনেক ছুটছে, ভাবছে জবাব দেওয়ার তো কেউ নাই, কিন্তু তারা জানে না নবীর ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, যাকে আল্লাহ নিজেই বলেছেন। এই মাগরিবের পর হাফিজ সাহেব এখানে আয়াতটা তেলাওয়াত করলেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন, হে নবী যারা তোমার সঙ্গে ঠাট্টা করে, তোমাকে নিয়ে বিদ্রুপ করে, তোমার দিকে আঙ্গুল তোলে, হে নবী তাদের জন্য আমি আল্লাহ নিজেই যথেষ্ট, যে আঙ্গুল তোমার দিকে উঠানো হবে আমি আল্লাহ সে আঙ্গুলকে ভেঙে দেব, যে চোখ তোমার দিকে দৃষ্টিকে ভাঙাবে আমি আল্লাহ সেই চোখকে উপরে ফেলবো, যে জিব্বা তোমার সামনে গুস্তাখি করবে আমি আল্লাহ সেই জিব্বাকে ছেড়ে ফেলবো, যেই মাথা তোমার বিরুদ্ধে অত্যন্ত প্রদর্শন করবে আমি আল্লাহ চিরকালের জন্য সেই মাথাকে অবনত করে দেব। আরে দুনিয়ার সাধারণ এই জাতীয় লোকদের কথা রাখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দুনিয়ার সুপার পাওয়ার পরাশক্তি ছিল দুইটা, একটা হলো রোম আর একটা হলো পারস্য। রোমকে আপনারা এখন ইউরোপ হিসেবে চিনতে পারেন, পারস্যকে ইরান হিসেবে চিনতে পারেন। রোমের অধীনে ছিল খ্রিস্টানরা, আহলে কিতাবরা, পারস্যের অধীনে ছিল অগ্নি পূজকরা, মুশরিকরা। সেই সময়ে ইরানের অধীনেই ইরাক হোক, আফগানিস্তান হোক, আশপাশে সব এলাকা তাদের অধীনেই ছিল দুই দুইটা সুপার পাওয়ার। আবু জাহাল এগুলো তো ছোট টাইপের নেতা, গোত্রীয় নেতা, কিন্তু রাসূলের সঙ্গে শুধু আবু জাহালের মতো ছোট নেতারাই টক্কর লাগে নাই, সেই সুপার পাওয়াররাই টক্কর লেগেছে। আজকালও দেখেন না বড় বড় সুপার পাওয়ার রাষ্ট্রীয়ভাবে রাসূলের বিরুদ্ধে অবস্থান নেয়, কখনো ডেনমার্ক, কখনো ফ্রান্স, আর সর্বশেষ এই মালাউন ভারত। কিন্তু ওরা জানে না যেদিন ওরা রাসূলের শানে বেয়াদবি করার দুঃসাহস দেখিয়েছে সেদিনই ওদের কপালে ধ্বংসের ফয়সালা লেখা হয়ে গিয়েছে। কারণ জমিনের মধ্যে বড় তো একজনই, আকবর কয়জন, আকবর কয়জন, তিনি কে, যিনি দিতে পারেন তিনি নিতেও পারেন। তো যেদিন এই দুনিয়ার ছোট ছোট জালেমরা আল্লাহর ব্যাপারে অন্ধ হয়ে গিয়ে নবীর শানে রাষ্ট্রীয়ভাবে গোস্তাখে প্রদর্শন করেছে সেদিনই কপালে ধ্বংসের ফয়সালা লেখা হয়ে গিয়েছে। কি করেছিল সেই জামানার সুপার পাওয়াররা? সিরাতের কিতাবে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পরে ব্যাপকভাবে বিভিন্ন দেশের রাজা বাদশাকে চিঠি লিখে লিখে কারো নিকট দূত বার্তাবাহক পাঠিয়ে তাদেরকে হকের দিকে দাওয়াত দিলেন, কারণ তিনি নবী, তার প্রতি আদেশ হলো বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার উপর তোমার রবের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয় সব তুমি প্রচার করো,
কোনোটা গোপন করবে না। তুমি দেখবা না এটা প্রচার করতে গেলে কি আবু জাহালের স্বার্থে আঘাত লাগে কিনা, তুমি দেখবা না এটা প্রচার করতে গেলে আবু লাহাবের বাহিনীরা তোমাকে তিনটা বছর জেলখানায় কারারুদ্ধ করে ফেলে রাখে কিনা, তুমি দেখবা না কোন বিধান প্রচার করলে তোমারে তোমার ঘরবাড়ি থেকে উচ্ছেদ করা হয়, মক্কা থেকেই বের হয়ে যেতে বাধ্য করা হয়, তুমি দেখবা না কোন বিধান প্রচার করলে আল্লাহর ঘরে ইবাদত করার অনুমতি বন্ধ হয়ে যায়। তুমি প্রচার করতে থাকবা, কখনো ওরা বদরে চলে আসবে তোমাকে হত্যা করার জন্য, তুমি প্রচার করতে থাকবা, কখনো তোমার ঘর ঘেরাও করে ফেলবে, খালি সকালটা হোক মোহাম্মদ বের হোক ধরে জবাই করে ফেলবো, তারপর প্রচার করতে থাকবা, কোনো দ্বিধা করবা না, কোনো ভয় করবা না, কারণ আল্লাহ হুয়া আসিমুকা মিনান নাস, যিনি তোমাকে প্রচারের আদেশ করছেন তিনি গ্যারান্টি দিচ্ছেন তিনি তোমাকে মানুষের হাত থেকে হেফাজত করেন। মুসলমানের আকিদা এটাই, উপকার করেন যিনি, ক্ষতির ফয়সালাও করেন তিনি। দুনিয়ার কারো টেবিল থেকে আমাদের বিরুদ্ধে লাঞ্ছনার ফয়সালা আসে না, ইজ্জত দেন যিনি, লাঞ্ছিত করেন তিনি। যেদিনে আয়াত নাজিল হয়েছিল রাসূল পাহারাদার উঠিয়ে দিয়েছিলেন, রাসূল বলেছিলেন আমার আর গার্ড লাগবে না, সিকিউরিটি ফোর্স লাগবে না, কারণ আল্লাহ বলেছেন নবী বার্তা প্রচার করতে থাকো, হক বাতিল মিলায় ফেলবা না, হক গোপন করবা না, তোমার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার, মানুষের হাত থেকে তোমাকে বাঁচানোর দায়িত্ব আমার, কারণ গোটা দুনিয়াও যদি এক হয়ে যায় তোমার কোনো ক্ষতি করবে আমি আল্লাহ যদি না চাই, পৃথিবীর কেউ তোমার একটা চুলও ছিঁড়তে পারবে। তো রাসূল এ কারণে বিভিন্ন বড় বড় রাজা বাদশার নিকটও চিঠি লিখতে থাকলেন। চিঠি লিখলেন পারস্যের বাদশাহ কিসরার উদ্দেশ্যে। চিঠির ভাষ্য সীরাতের কিতাবে বর্ণিত আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ ইলা কিসরা আযীম ফারিস সালামুন আলা মান ইত্তাবা আল হুদা ওয়া আমানা বিল্লাহি ওয়া রাসূলি ওয়া শাহিদা আন লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك له وأن محمدا عبده ورسوله أدعوك بدعاء الله فإني أنا رسول الله إلى الناس كافة لأنذر من كان حيا ويحق القول على الكافرين فإن تسلم تسلم وإن أبيت فإن إثم المجوس عليك چیٹھی رہ بھشو ہلو شروع کر چھے اللہ نامے جنی ہوتی دویالو پرم کرو نموائی ای چیٹھی اللہ رسول محمد پکھو تھے گئے পারস্যের বাদশাহ কিসরার উদ্দেশ্যে পর সমাচার হলো, তুমি শোনো যে আমি আল্লাহর দাওয়াতটাই তোমার নিকট পৌঁছে দিচ্ছি, আমি তোমাকে আগে শুরুতে বলে নিচ্ছি তোমার উপর কোনো শান্তির দোয়া করছি না, সালাম বর্ষিত হোক শান্তি বর্ষিত হোক একমাত্র তাদের উপর যারা হেদায়েতের অনুসারী, যারা ঈমান রাখে আল্লাহর উপর আর শেষ দিবসের উপর, যারা সাক্ষ্য দেয় আল্লাহ একক অদ্বিতীয় একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ রাসূল, যারা একমাত্র এই সাক্ষ্য দেয় তাদের জন্য শান্তির বার্তা, কাফের মুশরিকদের জন্য কোনো শান্তির বার্তা আমি দিচ্ছি না। এরপর শোনো হে কিসরা, আমি তোমাকে আল্লাহর দাওয়াতটা পৌঁছে দিচ্ছি, আমি প্রকৃত পক্ষে আল্লাহর রাসূল, আল্লাহ আমাকে আদেশ করেছেন যারা জীবিত আছে তাদেরকে যেন আমি সতর্ক করে দেই, যাতে করে কাফেরদের উপর প্রমাণ প্রতিষ্ঠা হয়ে যায়। সুতরাং হে বাদশাহ, যদি ইসলাম গ্রহণ করো নিরাপত্তা পেয়ে যাবা, আর যদি অস্বীকার করো সব অগ্নিপূজকের পাপ একা বহন করবা, কারণ শাসক হওয়া সহজ, দায়িত্ব পালন করা বড় কঠিন। তুমি শাসক হবা আর তোমার শাসন ক্ষমতায় থেকে সবাই গোমরাহিতে লিপ্ত থাকবে, অটোমেটিক এর দায় তোমার কাঁধে চলে আসবে। আজকালও যারা নিজেদেরকে মুসলমানদের শাসক বলে পরিচয় দেয় আর তারা মনে করে আল্লাহর ইজ্জত যায় যাক, রাসূলের ইজ্জত যায় যাক, এটা আমাদের বিষয় না, আমাদের কাজ শুধু ধর্মীয় সম্প্রীতি রক্ষা করা, আমাদের কাজ খালি মুসলমান আর হিন্দু আর খ্রিস্টান আর বৌদ্ধ আর নাস্তিক আর আস্তিক সবার মধ্যে প্যার আর মহব্বত জাগ্রত রাখা, কারো ইজ্জত বাঁচানো আমাদের দায়িত্ব না। যার যা মনে চায় করুক গিয়ে, কেউ কোরআন অবমাননা করবে করুক, ব্লগের মধ্যে নবীরে গালি দিবে দেখ, এগুলো নিয়ে আমরা কোনো মাথা ঘামাবো না, তাদের কোনো অধিকার নাই শাসন ক্ষমতা পরিচালনা করা। তো রাসূল ক্লিয়ারভাবে বলে দিচ্ছেন যদি ইসলাম গ্রহণ করো নিরাপত্তা পাবা, আর যদি ইসলাম গ্রহণ না করো হে সুপার পাওয়ার বাদশাহ সবার পাপ একা বহন করবে। এই চিঠি রাসূল এক সাহাবীর দ্বারা পৌঁছে দিলেন সেই বাদশাহ নিকট। সিরাতের কিতাব ইখতিলাফ বর্ণিত হয়েছে, সাহাবী নিজেই নিয়ে গিয়েছেন নাকি বাদশাহর কোনো প্রতিনিধির নিকট পৌঁছে দিয়েছেন, সে গিয়ে বাদশাহকে পড়ে শুনিয়েছে, যেভাবেই হোক। যখন সেই সুপার পাওয়ার বাদশাহ খসরু পারভেজ কিসরার সামনে এই চিঠি পাঠ করা হলো, আর মেজাজ গরম হয়ে গেল, টেম্পারেচার পুরাই হট,
আরে আরবের কোন জায়গার কোন বেদুইন আমারে নসিহত দেয়। আচ্ছা নসিহত দিবে ভালো কথা, প্রথমে চিঠির শুরুতে নিজের নাম লেখে, এরপর আমার নাম লেখে, ওর সাহসটা কত বড়। নাম লেখা নিয়ে রাজনীতি সারা দুনিয়ায় চলে, আল্লাহ হেফাজত করুক। কার নাম উপরে, কার নাম নিচে, কাড্ডা ডাইনে, কাড্ডা বামে, এগুলো নিয়ে কত রাজনীতি যে হয়ে যায়, আল্লাহ হেফাজত করুক। তো সে বলল, এই গোলাম, ও হচ্ছে আমার গোলাম, আমার অধীনস্থ দাস, কারণ আমি হচ্ছে খসরু পারভেজ, দুনিয়ার বাদশাহ। এখনো যেমন আমেরিকা মনে করে গোটা দুনিয়ার বাদশাহ তো আমি, যারে মনে চায় মারমু, যারে মনে চায় ধর্ষণ করমু, যেখান থেকে মনে চায় মসজিদ উঠায় দিব, মাদ্রাসা বিরান করে দিব, কারণ আমি তো দুনিয়ার বাদশাহ। কিন্তু ওরা জানে না ওদের উপরও আরেকজন আছে, এসে বলে না হুজুর এইটা বলবেন না ওইটা বলবেন না, কথা আজকে এই অ্যাঙ্গেলে বলবেন, কেন উপরের আদেশ আছে। আমাদের দোষ নেই, আমরা তো আপনাদের মহব্বত করি, আপনাদের জন্য জান ফেদা, কিন্তু উপরের আদেশ আছে, এজন্য করা যাবে না। কি করবো হুজুর, কোন তো আমরা চাকরি করি, প্রতি গত এক বছরে এই কথা যে কত হাজারবার শুনছি আল্লাহ ভালো জানে। যা করার ঠিকই করবে, করার পর হুজুর বদদোয়া দিয়েন না, হুজুর কিছু মনে করেন না, আমরা তো চাকরি করি, কি করব বলেন, সব দোষ ওদের। এরপর এমন এমন ভাষায় গালি দেয় এগুলো আমি বলতে পারবো না। কিন্তু ওরা ভুলে যায়, চাকরি শুধু ওরা করে না আমরাও করি, আমরা শুধু চাকরি না আমরা গোলামি করি। আরে ওরা চাকরি করে কার, মানুষ হয়ে মানুষের, আমরা গোলামি করি কার, রব্বুল আলামিন আল্লাহ। ওদের উপর চাকর হিসাবে যদি মনিবের আদেশ থাকে, তোমাকে এটা বলা বন্ধ করতে হবে, আমাদের উপর আমাদের রবের আদেশ, যার চলে গেলেও বলতে হবে। সুতরাং চাকরির চাইতে গোলামের গুরুত্ব বেশি। ওদের মনিবের হাতে না জান্নাত আছে না জাহান্নাম আছে, না পুল সিরাত পার করিয়ে দিতে পারবে, না মিজান নেকের পাল্লা ভারী করে দিতে পারবে, না কবর রে আলোকিত করে দিতে পারবে, কিন্তু আমাদের রবের হাতে সওয়াব আছে। সেই রবের কথা বলতে গিয়ে, সেই রবের গুণগান গাইতে গিয়ে, সেই নবীর আনুগত্য করতে গিয়ে যদি হাসি মুখে জীবনও দেওয়া লাগে, ক্ষতি কোথায়? কেয়ামতের দিন সে আল্লাহ তো ভুলবে না, সেই নবী তো বেওয়াফাই করবে না, ওদের নেতারা ঠিকই করবে। কোরআনের আয়াত অস্বীকার করলে ঈমানই থাকবে না। আল্লাহ বলেছেন, ইদ তাবাররা আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ ওরাউল আযাব, সেদিন অনুসৃতরা, নেতারা, যারা অফিসার আছে, তারা সকল সম্পর্ক ছিন্ন করে বসবে তাদের অধীনস্থ কর্মীদের সাথে, তাদের চাকর বাকরের সাথে, সকলে এখন সামনে আযাব দেখতে পাবে। তখন কর্মীরা উত্তেজিত হয়ে যাবে, এই নেতার বাচ্চা নেতা, তোর জন্য আমি হুজুরদের বিরুদ্ধে কথা বললাম, তোর জন্য আমি হুজুরদের ক্ষতি করলাম, তোর জন্য নবীর শানে গুস্তাখি করলাম, তোর জন্য আল্লাহর দিনের বিরুদ্ধে এত কিছু করলাম, আজকে তুই আমার চেনস না, বলস না, আমারে তুই দেখোই না জীবনে, তাহলে শোন, এখন তোর প্রতি আমার কোনো আর দায় দায়িত্ব নাই, কোনো অভিযোগ আপত্তিও নাই। আল্লাহরে বলবে, আল্লাহ একটা চান্স দাও, একবার ওরেও দুনিয়ায় ফিরিয়ে দাও, আমারেও দুনিয়ায় ফিরিয়ে দাও, তারপর ওরে বুঝিয়ে দিব যে আমি কি জিনিস। আমি এত কষ্ট করে ওর সব কিছু ঠিক রাখলাম, ওর গদি ঠিক রাখলাম, আজকে আমারে চেনে না, আল্লাহ একটা চান্স দাও। কোরআনের শব্দ দাও, আন্নালানা কাররা, কাররা মানে মাররা, একবার, আল্লাহ একটা বার দুনিয়ায় ফিরিয়ে দাও। ফানা তাবাররা মিনহুম কামা তাবাররা মিন্না, সম্পর্ক কেমনে ছিন্ন করা লাগে কড়াই গন্ডায় বুঝাই দিবে, কিন্তু ফিরিয়ে দিবে আল্লাহ। তো এখন কিসরার টেম্পারেচার হট হয়ে গেল, এই মোল্লা মুন্সির দল কোত্থেকে, বেদুইনের বাচ্চা বেদুইন, আমার গোলাম হয়ে নিজের নাম লেখে আগে, আমার নাম লেখে পরে, আমার নসিহত দেয়, ওর ধর্ম গ্রহণ করা লাগবে, নাহলে আমি নিরাপত্তা পাবো না, সবার পাপ আমার কাঁধে বর্তাবে, এত বড় সাহস। আজকালও বলে না এই টাইপের কথা হুজুররা, এত বড় গলায় কথা বলে, আরে এত সাহস পায় কই, এত শক্তি পায় কই, হুজুর গো পিছনে কেডায় আছে, কোনো দেশের ইন্টেলিজেন্স এজেন্সি কি পিছনেটা আছে কি না, পাকিস্তানের আইএসআই, তুরস্কের এরদোগান, আফগানিস্তানের পাহাড়ি মোল্লারা, কেউ কি হুজুরদের পেছনে টেহাটোহা দেয় কি না? ওই দেখেন না গণকমিশন এখন যে তালিকা দিয়েছিল হুজুরদের নাম ধরে, 116 জন স্পেশাল বক্তা আর 35 জন আরও বিশেষ দাগি বক্তা, যাদের মধ্যে আমাদেরকেও ভুলতে পারেনি, তো তালিকা দিয়ে দিয়েছে, এখন তালিকার তদন্ত শুরু হয়েছে। কেন? যে এদের পেছনে টাকা দেয় কে, টেহা আসে কোত্থেকে, কোন শক্তিতে শক্তিমান হয়ে হুজুররা বড় গলায় কথা বলে, বড় মুশকিল। আমরা একটা আওয়াজ উঁচু করলেও ভয় পাওয়া যায়, যদি ভালো কথাও বলি একটু জোর আওয়াজে, তাতে এসে বলে হুজুর কথা বলেন সমস্যা নেই, একটু আস্তে আস্তে বলেন, এভাবে বললে ভয় লাগে। তাকবীর দিলে হুজুর সব দেন ঠিক আছে, তাকবীরটা না দিলে হয় না, তাকবীর দিলে কেমন যেন উগ্রবাদের গন্ধ পাওয়া যায়।
গন্ধ তো পাবেই, শয়তানের দোসররা আল্লাহর নামে গন্ধ পাবে না তো কোথায় পাবে? ওমর রাজিয়াল্লাহ আনহুর কথা শোনেন নাই, এক রাস্তা দিয়ে চললে আরে শয়তান ওই রাস্তা ছেড়েও ভাগত। রাসূল বলেন নুসির তু বির রুবি মাসিরাতা শাহরিন, এক মাস দূরের পথেও যদি আমি থাকি আমার দুশ্মন এক মাস দূরের পথে বসে আমার ভয়ে থরথর করে কাঁপে। আরে ভুলে গেলে চলবে না, আমরা যেমন হই না কেন কিন্তু আমাদের পূর্বসূরিতে এমন জাতি ছিল যাদের নাম শুনলেও দুনিয়ার সুপার পাওয়াররা থরথর করে কেঁপে উঠত। তো এখন সে আদেশ পাঠিয়ে দিল তার প্রতিনিধি ইয়ামানের গভর্নর যার নাম ছিল বাজান, বাংলা বাজান না বাদান, সেই বাদানের নিকট তুমি দুইটা লোক পাঠাইয়া এই বেদুইন জঙ্গি মোল্লারে আমার নিকট উপস্থিত করো, ওর কত বড় সাহস আমি দেখে নেব। এবার সে দুইটা লোকরে পাঠালো, একটার নাম কাহরামান আর একটার নাম খুরখুরা, বড় অদ্ভুত নাম। দুইটারে পাঠালো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে। যাওয়ার পথে ওরা খুঁজতে খুঁজতে যাচ্ছে, জীবনে তো যায় নাই, গুগল ম্যাপও নাই যে লোকেশন দিয়ে জায়গা মতো গিয়ে পৌঁছে যাবে। যাওয়ার পথে এখন তয়েফে গিয়ে খোঁজে নিল, এই এরকম একটা ব্যক্তি আছে নাকি নাম মোহাম্মদ, নিজেকে নবী দাবি করে আর রাজা বাদশারও দাওয়াত দেওয়া শুরু করেছে, ওই লোকটারে চিনো? তয়েফবাসী তো মহা খুশি, আরে তোমরা কারা? আমরা হচ্ছি ইরানের বাদশাহ, পারস্যের বাদশাহ, কিসরার প্রতিনিধি। আরে তাই নাকি, তাহলে তো কাম হয়ে গেছে, এখন মোল্লার পেছনে সুপার পাওয়ার লেগে গেছে, মোল্লা যায় কই, মোল্লার জিন্দগি শেষ। এই যুগেও ছোটোখাটো বাতিলরা খুশি হয়ে যায় না, বড় বাতিল লেগে গেছে হুজুরের পেছনে, অমুক দেশ লেগেছে, তমুক দেশ লেগেছে, এবার আর যায় কই, হুজুর তোমার সব ভূত এখন মাথা থেকে বের হয়ে যাবে, এরকম একটা অবস্থা। তয়েববাসী খুব খুশি, খবর পাঠিয়ে দিয়েছে কুরাইশের নিকট, জানো তোমরা কি হয়েছে, কুফি তুমুর রাজুল, এই লোকরে নিয়ে আর ভাবতে হবে না, কাম তো হয়ে গেছে। ওরা গিয়ে ঘুরতে ঘুরতে উপস্থিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে গিয়ে এবার বলল, আমাদেরকে বাজান পাঠিয়েছে, বার্তা এসেছে খসরু পারভেজের পক্ষ থেকে, তুমি বেয়াদব আমাদের সঙ্গে আত্মসমর্পণ করে সারেন্ডার করে হাজির হয়ে যাও বাদানের নিকট। আমরা অনুরোধ করব তাকে, তিনি যেন বাদশার নিকট লিখে পাঠান, বাদশা যাতে তোমারে ক্ষমা করে দেয়, বেশি কিছু না বলে, আর সামনে থেকে যাতে এরকম তুমি না করো, ভালো হয়ে যাও, অর্থাৎ শর্ত দিয়া তোমারে ছাইরা দিমো, আসো সারেন্ডার করো আমাদের কাছে। কে বলছে? বাদানের সেই দুই প্রতিনিধি, একটার নাম খুরখুরা একটার নাম কাহরামান। এদের চেহারাও ছিল বড় অদ্ভুত, মোচ ছিল বিশাল, বড় বড় জল্লাদদের দেখেন নাই, মোচ থাকে কত বড়, দাড়ি থাকে ক্লিন শেভ, ওদের চেহারা ছিল এরকম। সিরাতের কিতাবে পাওয়া যায় রাসূল বারবার চেহারা ফিরিয়ে নিচ্ছিলেন ওদের থেকে, শেষে বলেই বসলেন, এই তোদের কি এরকম অদ্ভুত কিম্ভূত কিম আকার চেহারা বানানোর আদেশ দিল কে? ওরা বলল আমাদের রব দিয়েছে। আচ্ছা এই রবটা আবার কেডা? আমাদের রব হলো পারস্যের বাদশাহ, তিনি আদেশ দিয়েছেন মোচ রাখতে হবে জল্লাদের মতো আর দাড়ি ফালায় দিতে হবে ক্লিন শেভ করে, এতে আমাদেরকে স্মার্ট দেখা যাবে। রাসূল বলেন ওয়ালাকিন্না রাব্বি আমারানি, কিন্তু আমার রব আমাকে একটা আদেশ করেছেন, কিন্তু এটা না, আমার রব বলেছেন মোচ ছোট রাখতে হবে আর দাড়িকে বড় করতে হবে, ছেড়ে দিতে হবে। আচ্ছা তাহলে শোনো, যেহেতু এসেছো আমাকে গ্রেফতার করতে, তাহলে একটা দিন পরে আসো, আমি চিন্তা ফিকির করে জানাবো আমি কি সারেন্ডার করব, আত্মসমর্পণ করব, নাকি আমি ফাইটে যাব, কি করব, একদিন পরে জানাবো, তোমরা যাও ঘরে যাও, গিয়ে বিশ্রাম করো, কথা হবে আগামীকাল। আল্লাহ তাআলা ওহি পাঠিয়ে দিলেন আসমান থেকে, হে নবী চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহই ব্যবস্থা করে দিয়েছি, অমুক দিন অমুক সময়ে অমুক টাইমে এই খসরু পারভেজের ছেলে যার নাম ছিল শেরওয়াই নিজেই নিজের বাপের কল্লা কেটে আলাদা করে দিয়েছে। কেন? নবীর বদদোয়া ছিল, কোথায় ছিল কেন ছিল, এই মাঝখানে একটা বেয়াদবি করেছিল এই খসরু পারভেজ। যখন এই চিঠি তার দরবারে পাঠ করা হয়েছিল, এই বেয়াদবের বাচ্চা বেয়াদব চিঠি ছিঁড়ে ফেলেছে। যত বড় সাহস, নিজের নাম লেখে আগে আমার নাম লেখে পরে আমাকে নসিহত দেয়, ছিঁড়ে ফেলো চিঠি। নবীর কানে যখন এই সংবাদ পৌঁছেছিল, নবী খালি একটা বাক্য বলেছিলেন, মাজ্জাকাল্লাহু মুলকা, আরে আল্লাহ যে আমার চিঠি ছিঁড়েছে তুমি তার রাজ্যকেই ছিঁড়ে টুকরো বিটুকরো করে দাও। ও আমার চিঠি ছিঁড়েছে, তুমি ওর চিঠি ছিঁড়বে না, আর রাজ্যরেই ছিঁড়ে শেষ করে দাও। নবীর দোয়া কি কবুল হবে না ফিরিয়ে দেওয়া হবে? আল্লাহ তাআলা কবুল করলেন, কিন্তু তখন তো আর দুনিয়াতে ইন্টারনেট নাই, ফেসবুকে আপডেট আসে না, খবর তো আর ওরা জানে না। পরের দিন হাজিরা এই বেদুইন, কি খবর, যাবা নাকি আমাদের সাথে? কই যাবো? কিসরার নিকট। আরে কোন কিসরা? ওরে তো আর ছেলে জবাই করে ফেলেছে। এবার তারা বলছে
আর এর চাইতে ছোট অপরাধ করেছিল, এজন্যই গ্রেফতারের ফয়সালা চলে এসেছে। এবার এত বড় কথা বললা আমাদের বাদশাহের সামনে, তোমার এই গুনারে ক্ষমা করা হবে না, তোমার পরিণতি কিন্তু খুব খারাপ হবে। কিসরাকে জানো, তোমারে তো মারবে মারবে, মুখারিবুন কাওমাক ওয়া বিলাদাক, তোমার জাতিরেও মারবে, তোমার দেশরেও পুড়িয়ে ছারখার করে দিবে। আমেরিকা হুমকি দেয় না, মাঝে মধ্যে হুমকি দেয় না, এই কয়দিনের মধ্যে তোমাদের দেশে মাটির সাথে মিশিয়ে দিব, তোমারে ধরে এনে আমার সামনে হাজির করব। কয়দিন যায়, মাস যায়, বছর যায়, ১৯ বছর পরে বলে ছাইরা দেমা কান্দে বাচ্চা, কোনো রকম একটু কাপড়টা নিয়ে দেশ থেকে বাইর হইতে দে, লজ্জাস্থান খুইলা গেলে তো মান সম্মান থাকবে না, একটু চুক্তি মুক্তি কইরে সম্মানের সাথে আমাদেরকে বের হয়ে আসবে। তো এখন তারা বলছে যে পরিণতি ভালো হবে না। রাসূল বলছে, আরে যা ভাগ এখান থেকে, বাদানের কাছে যা যে তোদেরকে পাঠিয়েছে, গিয়ে আমার পক্ষ থেকে একটা কথা বলে দে, কিসরাও চিনি না, কায়সারও চিনি না, চিনি শুধু আল্লাহকে, আমি আল্লাহর নবী, আমি সুস্পষ্ট ঘোষণা দিয়ে দিলাম আমার রাজত্ব কিসরার কায়সারের পুরো দেশকে দখল করে নিবে। সায়াবলুগো মুলকি মা বালাগা মুলকু কিসরা, কিসরার রাজত্ব আর কত বড়, শীঘ্রই আমার রাজত্ব পুরোটাকে পরিব্যাপ্ত করে ফেলবে। শুধু তাই না, ওয়াসায়ান্তাহি ইলাল খুফি ওয়াল হাফির, পৃথিবীর যেই প্রান্ত পর্যন্ত ঘোড়ার পা বা উটের পা যায় এমন একটা ইঞ্চি জায়গা আমার আল্লাহ বাকি রাখবেন না যেখানে আমার আল্লাহ ইসলাম কায়েম করবেন। অন্য হাদিসেও যেটা রাসূল জানিয়েছিল যে আমার আল্লাহ শহর বা গ্রামের এমন একটা ঘর রাখবেন না, লা ইয়াতরুকুল্লাহু বাইতা মাদারিন ওয়ালা ওয়াবার ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম বিইজ্জি আজিজিন আও বিযুল্লি যালিল, শহর বা গ্রামের একটা ঘর এমন রাখবেন না যেই ঘরে আমার আল্লাহ ইসলাম প্রবেশ করবেন না, সম্মানী ব্যক্তির সম্মান রেখে লাঞ্ছিত ব্যক্তিকে লাঞ্ছিত করে, যারা ইসলাম গ্রহণ করবে, ইসলামের সামনে আনুগত্য বরণ করবে ওদের সম্মান রেখে, আর যারা বুড়া আঙ্গুল দেখাবে ওদের ঘাড় মটকে দিয়ে। কার ঘোষণা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তিনি নিজের থেকে কথা বলেন না। সূরা নাজম আয়াত ৩ এবং ৪, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহু ইউহা, তিনি নিজের মন গড়া কথা বলেন না, যা বলেন সব আল্লাহর পক্ষ থেকে নাজিল করা ওহী। এমনকি নবী আরেকটা ভবিষ্যৎবাণী করে দিলেন, সেই জামানো একটা আল কাসরুল আবিয়াদ ছিল, বাংলা করলে হবে সাদা প্রাসাদ, ইংলিশে বললে হোয়াইট হাউস। এই যুগে শুধু হোয়াইট হাউস না, ওই যুগে একটা হোয়াইট হাউস ছিল যেখানে সেই সুপার পাওয়ার বাদশাহ থাকতো। রাসূল বলেন, শীঘ্রই আমার উম্মত সেই হোয়াইট হাউসকেও দখল করবে, হোয়াইট হাউসের ছাদের মধ্যেও কালেমার পতাকা উড়বে। শুধু তাই না, রাসূল বলেন, লাতুন ফাকান্না কুনুজুহু ফি সাবিলিল্লাহ, ওখানে যত ধন সম্পদ আছে সব গনিমত বানিয়ে আল্লাহর পথে দান করে দেওয়া হবে। শুধু তাই না, সুরাকা বিন মালিক ১০০ উটের লোভে রাসূল মক্কা থেকে মদিনায় হিজরতের সময় তার পিছু নিয়েছিল, তাকে গ্রেফতার করে মুশরিকদের হাতে তুলে দিবে, সেই সময়ের কথা, যখন সে বুঝে ফেললো রাসূলকে কিছু করা সম্ভব না, তখন রাসূল তাকে একটা কথা বলেছিলেন, সুরাকা, কেমন লাগবে তোমার যখন তোমার হাতে সেই বাদশার কঙ্কন পরানো হবে? সে তো অবাক, আমি একটা সাধারণ বেদুইন, দুনিয়ার সুপার পাওয়ার বাদশার হাতের বালা হাতের চুড়ি আমাকে পরানো হবে? কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় ঠিকই সেই হোয়াইট হাউস দখল হয়ে গেল, গনিমত ভাগ হলো, আর তার অংশটার মধ্যে সেই চুড়িটা চলে আসলো। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে ডেকে এনে সুরাকার হাতে চুড়ি পরিয়ে দিলেন, এরপর আল্লাহর পথে দান করে দিলেন। সুরাকা বলেন, সেদিন আমি নিজের কান্না সামনে রাখতে পারছিলাম না, দুনিয়ার মুনাফিকরা অবাক হয়েছিল, তারা বলছিল, আরে পেটে খাবার নাই, পরনের কাপড় নাই, আরে নবী নিজেই ২-২টা পাথর বেঁধে রেখেছে পেটের মধ্যে, এই করুণ অবস্থা, আর বসে বসে রোমার পারস্য বিজয়ের স্বপ্ন দেখে, কিন্তু আমার আল্লাহ দেখিয়ে দিয়েছেন নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য, বাতিলের ওয়াদা মিথ্যা। তো এখন খবর দিয়ে পাঠিয়ে দিলেন বাদানের নিকট, দুইজন চলে আসলো, এসে বলল, সে তো এরকম কথা বলছে। বাদান বলল, এই সাবধান, দুনিয়ার কোন রাজাবাদ সেই টাইপের কথা বলে আমি জীবনে শুনি নাই, মনে হচ্ছে লোকটা আল্লাহর নবী। আপাতত চুপ থাকো, কিচ্ছু বইল না, দেখি ওর কথা সত্য না মিথ্যা, যদি সত্য হয় তাহলে নিঃসন্দেহে সে নবী, আমরা ঈমান আনব, আর যদি মিথ্যা হয় তাহলে আমরা কত কঠোর জাতি ওরা দেখে ফেলব। কিছুক্ষণের মধ্যে সেই মজলিসেই চিঠি চলে আসলো শেরওয়ায়ের পক্ষ থেকে, আমি নিজের হাতে আমার বাবাকে জবাই করেছি,
সুতরাং হে বাদান, তুমি এবং তোমার অনুগত সবরাই আমার আনুগত্য মেনে নাও, তোমাদের কিচ্ছু বলবো না। এই চিঠি পড়া মাত্রই কয়েক লক্ষ লোক সেখানে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে ইসলাম গ্রহণ করে। কিন্তু রাসূলের দোয়া তো আরো বড় ছিল। রাসূল বলেছিলেন, আল্লাহ তুমি ওর রাজ্যকেই ছিঁড়ে টুকরা টুকরা করে দাও। রাজ্য তো টুকরা টুকরা হয় নাই, খালি এক তাগুত বিদায় হয়েছে, কেচ্ছা এখানেই শেষ না। শেরওয়াই ক্ষমতার গদিতে বসলো, বসার পরে এবার সব রুমে চক্কর লাগাতে লাগলো, বাপের স্পেশাল জিনিস কি কি আছে। বাপের আগেই একবার ভয় হয়েছিল, না জানি কে কখন গুপ্ত হত্যা করে ফেলে। নিজের গোপন রুমের মধ্যে একটা শিশির মধ্যে সে বিষ রেখেছিল, গায়ের মধ্যে নাম লাগিয়ে দিয়েছিল যৌন বর্ধক অসুখ, মানে এটা খেলে যৌন ক্ষমতা বেড়ে যাবে। দেখেন না দেশের সব দেয়ালে দেয়ালে খালি কলকাতা হারবাল আর কি কি হারবাল এইসব পোস্টার দিয়ে ভরে রেখেছে, কারণ এগুলার দিকে মানুষের ইন্টারেস্ট মনে হয় একটু বেশি। এখন ছেলে ঘুরতে ঘুরতে গিয়ে হাজির সেই রুমে, এখন সে ভেবেছে ওরে আমার বাপ তাইলে এই জিনিস খায়া এত দাসীবাদী নিয়ে মাস্তি করতো, এটারে তো হাতছাড়া করা যায় না। সঙ্গে সঙ্গে খুলে খেয়ে ফেললো, সেটা বিষ ছিল না ওষুধ ছিল, সঙ্গে সঙ্গে সেখানেই সে মরে গেল। এবার একটা পুত্র সন্তান এমন ছিল না যাকে ক্ষমতায় বসানোর মতো উপযুক্ত আছে, কেউ নাই, পুত্র একাই ছিল, সে শেষ মরে গেছে। এবার বসাবে কারে? একটা মহিলাকে এবার ক্ষমতায় বসালো। রাসূলের কানে সংবাদ আসলো, সহিহ বুখারীর হাদিস, রাসূল বলে দিলেন লাইউফলিহা কাওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআতান, সেই জাতি কোনো দিনও মানে কেয়ামত পর্যন্ত কোনো দিনও সফল হবে না যারা এক মহিলারা নিজেদের নেতা বানিয়ে নিয়েছে। এর কয়েকদিন পরে সেই মহিলাও হারিয়ে গেল, ইরানও হারিয়ে গেল, এমন ভাঙা ভাঙলো পৃথিবীর ইতিহাস থেকেই সেই সুপার পাওয়ারের নাম নিশানাও মিটে গেল। তো আবু জাহাল তো ছোট্ট কথা, আর নূপুর শর্মা আর বেশর্মা, এই সমস্ত বেশর্মাদের তো আর পরের কথা। কিসরার মতো সুপার পাওয়ার এই নবীর সঙ্গে টক্কর দিয়ে টিকতে পারে না। ওই যে শুরুতে বলেছিলাম পাথরের পাহাড়ের সঙ্গে কপাল ঠুকলে পাহাড়ের কিচ্ছু হয় না, কপালই ভাঙে। আল্লাহর নবী হলে এমন এক শক্তিশালী ব্যক্তিত্ব, তার সঙ্গে যারাই টক্কর লাগে নবীর কিছু করতে পারে না, ওরাই হালাক হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন নিজের হাতে মাত্র একটা লোককে হত্যা করেছিল, যার নাম ছিল উবাই ইবনু খালাফ। বাকিদেরকে সাহাবীরা মেরেছে, কাউকে আসমানের ফেরেশতা এসে মেরেছে, কিন্তু রাসূল নিজের হাতে এক জালেমকে মেরেছেন যার নাম উবাই ইবনু খালাফ। এই উবাই ইবনু খালাফ রাসূল যখন মক্কায় ছিলেন অনেক নির্যাতন করত তার উপর, এমন কি সে বলতো হে মুহাম্মদ আমি একটা ঘোড়া পালি, সেই ঘোড়ারে কয়েক মন করে দানা খাওয়াই ডেইলি, এই ঘোড়ার উপর চড়ে আমি তোরে হত্যা করব। রাসূল যখন এই সংবাদ শুনলেন রাসূল বলেন লা বাল আনা আকতুলুহু ইনশা আল্লাহ, না বরং আমি নবী তাকে হত্যা করব। এই কথা বললেন কেমনে? মক্কার যুগ, তো মক্কার যুগ না অনেকের পছন্দের যুগ, বলে আমরা মক্কী যুগের মুসলমান, মানে এই যুগে খালি মিষ্টি খামো আর ঝামেলা টামেলা নাই, চুপচাপ বৈশা বৈশা কাটায় নিব, কোনো ঝামেলায় যাওয়া লাগবে না, কারণ শরীয়তের বেশিরভাগ বিধানই এসেছে মদিনায়, তো আমরা মক্কী যুগের মুসলমান। মক্কী যুগে রাসূল বলছেন না ও ঘোড়ায় চড়ে আমারে মারবে না, আমি নিজে মারব ইনশাআল্লাহ। উহুদ যুদ্ধের কথা, উবাই ইবনু খালাফ ময়দানে হাজির, পুরো শরীর লোহার পোশাক পরে রেখেছে, মাথায়ও লোহায় শিরস্ত্রাণ, সে ময়দানে এসে খুঁজছে ওই মোহাম্মদ কই রে, আজকে তোরে পাইছে, আজকে তোরে ছাড়বো না, মুসলমানরাও পরাজিত, আমি যে বলেছিলাম তোরে হত্যা করবো আজকে আমার ওয়াদা পূরণ কর। এক সাহাবি বলছে রাসূল ভাবসাব তো ভালো মনে হচ্ছে না, অনুমতি দেন ওরে সাইজ করে দেই, ওরে দেখিয়ে দেই মুসলমান কি জিনিস। রাসূল বললেন না না আমি বলেছি না যে আমি হত্যা করব, আসতে দাও ওকে। এবার উবাই ইবনু খালাফ পুরো মাথা থেকে পা লোহার পোশাক পরা আসছে রাসূলের দিকে, পৃথিবী থেকে মুহাম্মাদের নাম মিটিয়ে দিবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তারা জানে না যেই আলো আল্লাহ জ্বালান সেই আলোকে নিভাতে পারে না। সামনে এগিয়ে আসছে রাসূল, এবার হারিস ইবনু সিম্মা রাদিয়াল্লাহু আনহু থেকে ছোট একটা বর্ষা, বড় না ছোট একটা বর্ষা নিলেন, নিয়ে বললেন সরে যাও তোমরা আমি দেখছি। রাসূল এবার খুঁজলেন, পুরো গা তো লোহার পোশাক পরেছো, বাতাস ঢোকার জন্য তো একটু হলে জায়গা খালি থাকবে। রাসূল খুঁজতে লাগলেন তোর খালি জায়গা কোনটা আছে, দেখলেন ওর কণ্ঠনালী বরাবর জায়গাটা খালি আছে, হাদিসের শব্দ তার কুয়া, তার এত লোহার পোশাকের মাঝে কণ্ঠনালী বরাবর জায়গাটা খালি। রাসূল সেখানে আঘাত করলেন, কিন্তু পুরোটাই তো লোহা, একটুখানি কণ্ঠনালী আর কত বড়, অল্প একটু জায়গা খালি, খুব সামান্য আঘাত লাগলো, আচরের মতো।
চলতে ফিরতে অনেক সময় গায়ে আঁচড় লাগে না, হালকা আঁচড়, কিন্তু সেই জালেম ঘোড়ার পিঠ থেকে পড়ে গেল। ওর মুশরিক সঙ্গীরা এসে ধরে টরে ওরা নিয়ে যাচ্ছে। হাদিসের শব্দ, ওয়াহুয়া ইয়াকুরু খাওরা থাওর, সারের মতো চেঁচাচ্ছিল এই জালেম। সবাই বলছে রে পাগল হয়েছিস নাকি তুই নেতা? আরে কেমন নেতা, কেমন সেনাপতি, একটু আঁচড় লেগেছে সারের মতো চেঁচাচ্ছিস? সে বলছে আল্লাহর কসম, আরে মুহাম্মদ বলেছিল আমারে হত্যা করবে, ওয়াল্লাহি লাও বাসাকা মুহাম্মাদুন ফি ওয়াজহি লা কাতালানি, মুহাম্মদ মারা লাগবে না, যদি আজকে শুধু থুতু ছুড়ত আমার দিকে তে আমি মরে যেতাম। শুধু তাই না, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহর নামে কসম করে বলছি আমার এত বেশি যন্ত্রণা হচ্ছে, দুল মাজাজ নামের এলাকার সব মানুষের মধ্যে যদি এই যন্ত্রণা ভাগ করে দেওয়া হয় ওরা সবাই মরে যাবে, এত বেশি যন্ত্রণা আমার হচ্ছে। অথচ কিছুক্ষণ আগে সে চিৎকার করে বলছিল লা না যাও তো ইন্না যা মুহাম্মাদ, মুহাম্মাদ বেঁচে থাকলে আমি শেষ, আমার ধ্বংস, আমি নিজের উপরে ফয়সালা করে নিলাম, হয়তো মুহাম্মাদ বাঁচবে অথবা আমি বাঁচব। আল্লাহ দেখিয়ে দিয়েছেন আল্লাহ যারে বাঁচান সেই বাঁচে। সবাই জানেন উহুদের যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হয়েছিলেন, তার দাঁত মোবারক শহীদ হয়েছিল, মাথার হেলমেট ভেঙে তার চেহারাও ক্ষতবিক্ষত হয়েছিল, মাথায় আঘাত পেয়েছিলেন। তার উপরে আঘাত করেছিল এক মালাউন যার নাম ছিল আব্দুল্লাহ ইবনু কামিয়া, নাম বড় সুন্দর আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, বাপের নাম কামিয়া। সে আব্দুল্লাহ ইবনু কামিয়া যখন রাসূলের উপর আঘাত করে তখন সে বলেছিল খুদ হা আনা ইবনু কামিয়া, হে মুহাম্মদ মজা কেমন লাগে, মজা বুঝানে, আমার চেনো স্বামীকে, আমি হচ্ছে কামিয়ার পুত্র। রাসূল জাস্ট একটা বাক্য বলেছিলেন আক মা আকাল্লাহ, ওর বাপের নাম থেকেই শব্দ বের করে আক মা আকাল্লাহ, তুই আমারে লাঞ্ছিত করবি, আমারে চ্যালেঞ্জ দিচ্ছিস, আল্লাহর কাছে দোয়া করে দিলাম আল্লাহ তোরে লাঞ্ছিত করে দিল। এবার সে সামনে গিয়ে আসলো তরবারি নিয়ে। সেই সময় সাহাবি মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু ঠেকালেন। ঘটনাক্রমে মুসাব রাদিয়াল্লাহু আনহুর চেহারা আর রাসূলের চেহারা অনেকটা একরকম ছিল, সে মুসাব রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দিল, আর মনে মনে তো বেজায় খুশি আজকে নবীকে শেষ করে দিয়েছে, সবার মধ্যে ফিরে গেল, কিন্তু রাসূল তো দোয়া করে দিয়েছেন। এবার ফেরার পর সে যখন শুনল না নবী বেঁচে আছে মনে একটু খারাপ হলো, দোয়ার কথা ভুলে গেল, সে গেল ছাগল চড়াতে, রাসূলের দোয়া তো মাথার উপর ঘুরছে, ছাগল চড়াতে গিয়ে দেখে সব ছাগল তো জায়গায় আছে, কয়েকটা পাঠা এগুলো একেবারে পাহাড়ের চূড়ায় উঠে গেছে। এবার সে ভাবলো আরে ছাগলগুলো এখানে উঠলো কেমনে, জীবনে তো উঠে নাই। এবার অনেক কষ্ট করে পাহাড়ের চড়ে উঠতে লাগলো, ওঠার সময় বারবার হাঁপিয়ে যাচ্ছিল, এত উঁচু পাহাড়, আরবে যারা গিয়েছেন জানেন তো এগুলো সিলেটের টিলার মতো সাইজের পাহাড় না, এত উঁচু পাহাড় উঠাতে হাঁপাচ্ছিল, কিন্তু এই জালেমের মাথায় একবার আসে নাই এই পাঠার ঘরের পাঠা কেমনে এত উপরে উঠল, মৃত্যু তাকে টেনে নিয়ে যাচ্ছে। সেখানে গিয়ে যখন হাজির হলো সেই পাঠায় লাফটি মারা শুরু করলো, গুতাতে গুতাতে হাদিসের শব্দ কিতাতান কিতা, ওর শরীরকে ছিন্ন বিচ্ছিন্ন এক একটা টুকরাকে দেহ থেকে আলাদা করে ফেলে। আরেক জালিম ছিল উকবা ইবনে আবি মুআইত, মক্কার জামানায় সে প্রথমে রাসূলের সঙ্গে ওঠা বসা করতো, কাফের ছিল, ইমান আনে নাই, কিন্তু রাসূলের সঙ্গে নিয়মিত ওঠা বসা করতো, কোনো কষ্ট দিত না, কিন্তু মক্কার লোকেরা গুজব ছড়াতে শুরু করলো যে উকবা ইবনে আবি মুআইত মুরতাদ হয়ে গেছে, বিধর্মী হয়ে গেছে, সবা ওদের শব্দ বিধর্মী হয়ে গেছে। তার এক দোস্ত ছিল শাম দেশে থাকতো, সেই দোস্ত একবার আসলো মক্কায়, রাতে এসে বৌরে যে গায়ে ওই যে নবী একটা দাবি করছিল মুহাম্মাদের অবস্থা কি, কো অবস্থা তো অনেক ভালো, অনেক মরিদান অ্যাড হয়ে গেছে, অনেকে ইসলাম গ্রহণ করেছে, বললো আচ্ছা তাই নাকি, আমার দোস্তের কি অবস্থা, কো তোমার দোস্তও গেছে, ওইটাও তো মুরতাদ হয়ে গেছে, মুহাম্মাদের পাল্লায় পড়েছে, নাউযুবিল্লাহ মিন যালিক। এবার তার মন খারাপ হয়ে গেল, সকালে আসলো উকবা ইবনে আবি মুআইত, এসে তাকে তাদের ভাষায় সম্ভাষণ জানালো, সালাম তো আর দিবে না, তাদের ভাষায় সম্ভাষণ জানালো, সে চুপ, কোনো জবাব দিচ্ছে না। সে বললো দোস্ত আমার কি হয়েছে, তুমি আমার জিগরি দোস্ত, প্রাণের বন্ধু, আমার কথার জবাব দিচ্ছ না কেন, আমার সম্ভাষণের কোনো উত্তর দিচ্ছ না কেন? সে বলল তুই বেটা মুরতাদ, তোর সঙ্গে কোনো সম্পর্ক নাই, তুই আমাদের দল ছেড়ে, আমাদের ধর্ম ছেড়ে তুই মোল্লা মুন্সির দলে গিয়ে ফিরেছিস। আজকাল অনেক সময় হয় না, অনেকে হুজুরদের সঙ্গে ভালো ওঠা বসা তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়, আজকাল তো ফেসবুকে একটা পোস্ট যদি দেয় কোনো হুজুরের পক্ষে বড় নেতা হলেও দল থেকেই বহিষ্কার করে দেওয়া হয়, একই পরিণতি। সে উকবা ইবনে আবি মুআইত এখন তার দোস্ত তাকে তিরস্কার করছে, বললো দোস্ত এভাবে বইল না, কলিজায় লাগে, তাইলে শোন তোরে প্রমাণ করতে হবে তুই আসলেই মুশরিক। আচ্ছা কেমনে প্রমাণ করবো?
তুই মুহাম্মাদের সামনে যাবি গিয়ে ওর মুখে থুথু মারবি, নাউযুবিল্লাহ। শুধু এতেও হবে না, সবচাইতে খারাপ যে গালি জানো সেই গালিটা নবীরে দিবি। এই মুশরিক চিন্তা করে নাই তার পরিণতি কি হবে, চলে গেছে রাসূলের নিকট, রাসূলের সামনে দাঁড়িয়ে রাসূলের মুখে থুথু দিয়েছে। এরপর যত অশালীন এবং কুৎসিত গালি জানতো সব গালি রাসূলকে শুনিয়ে দিয়েছে। রাসূল শুধু একটা বাক্য বলেছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম খেয়ে বললাম, ইন ওয়াজাদতুকা খারিজান মিন জিবালি মক্কা আদরিব উনুকাকা সাবরা, তুমি আমারে যদি ব্যক্তিগত কারণে কষ্ট দিতে আমি কিচ্ছু বলতাম না, কিন্তু নবীরে কষ্ট দেওয়া মানে ইসলামের উপর আঘাত করা, আল্লাহর উপর আঘাত করা। নবী ব্যক্তিগত কারণে কখনো রাগ করতেন না, লাম ইয়াগদাব লি নাফসিহি কাত্তু, কিন্তু যখন রিসালাতের উপর আঘাত আসতো, নবুয়তের উপর আঘাত আসতো, দিন নিয়ে কেউ গুস্তাখি করতো, নবী তাকে ছাড়তেন না। নবী বললেন, আল্লাহর কসম করে বললাম, এই মক্কার উপত্যকার বাইরে যদি তোরে পাই, ওকবা শুনে রাখ, আমি তোরে টার্গেট করে হত্যা করব। কেমনে হত্যা করব? নবীর শব্দ, রহমাতুল্লিল আলামিনের শব্দ, যার দয়া দুনিয়ার প্রাণীরাও ভোগ করেছে তার শব্দ। আদরিব অনুকাকা, আমি তোর কল্লাই দেহ থেকে আলাদা করে দিব। সবরান, সবরান মানে হলো যেটা টার্গেট করে হয় যুদ্ধের ময়দানে না, আলাদাভাবে, গাইরু খাতা, যেটা ভুলবশত হয় না, সেটাকে আরবিতে বলে সবরা। রাসূল বলছেন, আদরিব অনুকাকা সবরা, আমি টার্গেট করে তোর কল্লাটা দেহ থেকে আলাদা করে দিব। কে বলছেন? আর কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উহুদ যুদ্ধের দিন সবাই বের হচ্ছে মক্কা থেকে। এবার উকবারে বলছে, বদর যুদ্ধের দিন উকবারে বলছে, উকবা চলো আমাদের সাথে। বলল, না ভাই তোমরা যাও। কেন? মুহাম্মদ রে কোনোদিন মিথ্যা বলতে শুনি নাই। মুহাম্মদ বলেছে, মক্কার বাইরে আমারে পেলে আমার কল্লাই আলাদা করে দিবে, তো যুদ্ধ করা লাগলে মক্কায় বৈশা যদি করা যায় তাহলে আমি করব, আমি ঘরের মুজাহিদ হব, বাইরে আমার যাওয়ার হিম্মত নাই, কারণ মুহাম্মদ আমরা পাইলে সাইজ করে দিব। ওরা বললো, আরে কি বলো তুমি, লাকা জামালুন আহমার, তোমার লাল উট আছে, মানে যেই উটের স্পিড বেশি, যদি দেখো যুদ্ধের অবস্থা খারাপ, লাফ মাইরা যাইরা উটের পিঠে উঠবা আর দৌড় লাগায় ময়দান থেকে ভাগবা, মোহাম্মদ কিচ্ছু করতে পারবে না। আর আজকে তো আমরা যাচ্ছি অপ্রস্তুত অবস্থায়, মোহাম্মদের কাছে অস্ত্র নাই, কিচ্ছু নাই, আজকে পৃথিবীর এই ভূপৃষ্ঠ থেকে মোহাম্মদের নাম নিশানাই তো মিটিয়ে ফেলবো, না থাকলে তো মজা পাবা না, চলো না একটু মজা কইরে আসি, মন তো মানে না, আরে কি না জানি হয়ে যায়। তারপরও বের হয়েছে বদর যুদ্ধে 70 মালাউন্ডে আল্লাহ তাআলা রাসূল এবং সাহাবীদের হাতে আর ফেরেশতাদের হাতে বিদায় করেছেন, আর 70টা বন্দী হয়েছে। এই বন্দীর মধ্যে একটা ছিল উকবা, কিন্তু বন্দী হওয়ার কথা ছিল না, সে তার লাল উট, মানে ধরেন এই যুগের মার্সিডিজ গাড়ি, গাড়িতে চড়ে ঠিকই পালানোর জন্য পথ ধরেছিল, কিন্তু আল্লাহর ফয়সালা ভিন্ন। একদম স্বাভাবিক মাটিতে, যেখানে কোনো পিছলা নাই, বালু নাই, কাদা নাই, কিচ্ছু নাই, ওর উট চিটপটাং হয়ে পড়ে গেল। সাহাবে গিয়া গিয়ে বলে যে, আজকে তোরে পাইছি, তোরে কি আর ছাড়মু, চল এবার। বেঁধে নিয়ে এসেছে রাসূলের নিকট। এবার তার তো মনে ভয়, রাসূল চ্যালেঞ্জ দিয়েছেন, ওই মুখ থেকে একবার কথা বের হলে সেই কথা বাস্তব হয়েই যায়। রাসূল যেটা বলেছেন সেটা হবেই হবে, পৃথিবীর কেউ চাইলেও হবে না চাইলেও হবে। যেমন রাসূল বলেছেন, এই গোটা ভারতবর্ষ এক সময় যেমন অখণ্ড ছিল, আবারও একদিন অখণ্ড হবে, তবে সেই অখণ্ড ভারতবর্ষ কোনো রামরাজ্য হবে না, কৃষ্ণ রাজ্য হবে না, হনুমান রাজ্য হবে না। আমার নবী বলেছেন, মনে চাইলেও প্রকাশ করা লাগবে, না চাইলেও করা লাগবে, আপনার ভেতরে ভালো লাগলেও বলা লাগবে, আপনার ভেতরে দাউ দাউ করে আগুন লাগলেও বলা লাগবে। আমার নবী বলে গিয়েছেন, এই গোটা হিন্দুস্তানে ইনশাআল্লাহ একদিন কালেমার পতাকা পতাকা করে উঠবে। এই লড়াই তো আসলে শুধু কাফের আর মুসলিমের লড়াই না, এটা যারা ভাবে তারা ভুলের মধ্যে আছে। এই লড়াই আমার আল্লাহ এবং তাগুতের লড়াই, একদিকে আছে আল্লাহ আর একদিকে আছে দুনিয়ার সকল বাতিল অপশক্তি। কোরআনের পাতায় পাতায় আল্লাহ বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন আলা ইন্না হিযবাল্লাহি হুমুল গালিবুন আলা ইন্না হিযবাল্লাহি হুমুল মুফলিহুন নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। হে মুমিনরা, মনোবল হারাবা না, দুঃখ করবা না, কে মরলো কে বাঁচলো এগুলো দেখে ভয় পাবা না, কারণ আমি আল্লাহ আছি তোমাদের সাথে। এই যুদ্ধে আমার বিজয় সুনিশ্চিত, তোমার পরীক্ষা
পরীক্ষা নিতে পারি, কিন্তু যদি আমার সাথে থাকো তোমার কোনো পরাজয় নাই বান্দা। গোটা দুনিয়াও যদি আল্লাহর বিরুদ্ধে নেমে যায়, রাসূলের বিরুদ্ধে নেমে যায়, গোটা দুনিয়া বরবাদ হতে পারে, কিন্তু সে আল্লাহর কিচ্ছু হবে না। আল্লাহ তার নবীরই সান্ত্বনা দিয়েছে, নবী জানো আমি যে দায়িত্ব নিয়েছি, তোমার বিরুদ্ধে যারা নামবে ওদেরকে লেজকাটা বানাবো, কিভাবে বানাবো জানো? ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাকা মিনাল মুমিনিন ওয়া ইন ইউরিদু আন ইয়াখদাউকা ফা ইন্না হাসবাকাল্লাহ হুয়াল লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন। হে নবী শুনে রাখো, তোমার জন্য দুনিয়ার কোনো শক্তি লাগবে না, দুনিয়ার কিছু লাগবে না, এক আল্লাহ তোমার জন্য যথেষ্ট। তিনি নিজে গায়েবীভাবে হোক অথবা তোমার অনুসারী মুমিনদের দ্বারা হোক, তোমার বিধানকে বিজয়ী করবেনই করবেন। এর মোকাবেলায় যে আসবে সে লাঞ্ছিত হবেই আর হবে। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, মৃত্যু ছাড়া কোনো জিনিস তাদেরকে আর শিক্ষিত করতে পারে। তো বলছিলাম, এবার সে বলল যে মোহাম্মদ আমারে মাইরা ফেলবা, 70 জন বন্দি সবাই রাসূল ছেড়ে দিয়েছে, কিন্তু তিনি বন্দি তার হাতে। জিজ্ঞেস করলো, মোহাম্মদ এত বন্দির মধ্যে আমারই মারবা খালি, সবাই ছেড়ে দিচ্ছে, আমারও দিয়ে দাও না ছাইরা। রাসূল বললেন, আল্লাহর কসম তুই আমার মুখে থুথু দিয়েছিলি, এ কারণে আমি তোরে ছাড়বো না। শানের রিসালাত যারা অবমাননা করে, নামুসের রিসালাত নিয়ে যারা গুস্তাখি করে, পৃথিবীর সবাই মাপ পেতে পারে, তাদের কোনো মাফ নাই। তারা কাহাব বিন আশরাফের নাম ধরে আসুক, আবদুল্লাহ ইবনে আবিল হুকাইকের নাম ধরে আসুক, আবু আফাকের নাম ধরে আসুক, মহিলা আসমার নাম ধরে আসুক, যেই নাম ধরে আসুক, এমনকি মক্কা বিজয়ের পর পাইকারি ক্ষমা ঘোষণা করেছেন, সবাইরা মাফ করে দিলাম, কোনো দুঃখ রাখলাম না অন্তরে, কিন্তু বলেছেন যারা আমারে গালি দিতা লিস্ট দিয়ে দিলাম, যদি দেখো কাবার গিলাফ ধরে ঝুড়ে আছে তারপরও কোনো ক্ষমা নাই, শেষ করে দিবাও নাই। এরপর রাসূল তার ওয়াদা পূরণ করলেন, উকবা ইবনে আবি মুয়াইদকে শেষ করে দিলেন, বাকি সবাইকে ছেড়ে দিলেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কথা বলে আলোচনা শেষ করে দিলেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির যুগের কথা, তখন বাদশাহ ছিলেন খলিফা হারুনুর রশিদ। সেই সময় এক লোক আল্লাহর নবীরে গালি দিল। বাদশাহ হারুনুর রশিদ ফতোয়া কি হবে জানার জন্য আলেমদের নিকট দ্বারস্থ হল, কারণ মুসলমানদের বাদশাহ যিনি হন তিনি নিজের বিধান বাস্তবায়িত করেন না, আল্লাহর বিধান বাস্তবায়িত করেন। নিজের জানা থাকলে ভালো, না হলে ওলামায়ে কেরাম থেকে জেনে নেন, মুসলমানদের বাদশাহদের নিকট সবচাইতে বেশি কদর থাকে ওলামাদের, তারা ওলামাদের থেকে ফতোয়া নেন, ওলামাদের পা ধুয়ে দেওয়াকে নিজের জন্য গৌরবের বিষয় মনে করেন, তারা ওলামাদের মারেন না, ওলামাদের ধরেন না, ওলামাদের পিটান না, ওলামাদের রক্তে ঢাকার প্রান্ত রঞ্জিত করেন না। তো খলিফা হারুন রশিদ ফতোয়া জিজ্ঞেস করলো, মাসালা কি, রাসূলরা গালি দিয়েছে কি হবে? সেই মুফতি সাহেব ভয় পেয়েছিল অথবা ঈমান বিক্রি করেছিল, যেটাই হোক সে বলেছে বেশি কিছু লাগবে না, কয়টা চর থাপ্পড় দিয়ে ছাইরে দেন আর বলবেন নিজের জিব্বারে হেফাজত করো, মুখরে সামলে রাখো, রাসূলের শানে খারাপ কথাবার্তা বলবে না। তো বাচ্চার খটকা লেগেছে, নবীর ইজ্জত কি এতই হালকা, যার মনে চায় যা বলে ফেলবে। আরে দলের নেতারা নিয়ে বললেই মাফ নেই, যতবার সরি বলুক লাভ নাই, জেল লাইগা যা। অনেক সময় গুমি হয়ে যায়, কই যে যায় আর কেউ জানে না। তো দলের নেতার দাম বেশি না, নবীর দাম বেশি। তো বাচ্চারই খটকা লাগলো, হবেটা কি এবার, এত সহজ ফতোয়া তো মনে হচ্ছে না। ফতোয়া জিজ্ঞেস করলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলের নিকট, হে মহান ইমাম, ইমাম ও দারিল হিজরা, আপনি কি বলেন নবীরা গালি দিলে ফতোয়া কি হবে? ইমাম মালিক তার ঐতিহাসিক বাণী বলেন, আরে রাখো তোমার ফতোয়ার কথা, প্রথমে শুনে নাও, মা বাকাউল উম্মা বাদা শাতমি নাবিহা। আরে নবীরা যদি গালি গালাজ করা হয়, নবীর ইজ্জত যদি বাকি না থাকে, এই উম্মা দুনিয়াতে বেঁচে থাকার দরকার নেই। আমরাও আল্লাহকে সাক্ষী রেখে অঙ্গীকার করতে চাই, আল্লাহ আমাদের জান দিয়ে হলেও, বুকের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ইনশাআল্লাহ তোমার নবীর শান এবং মানকে আমরা সমুন্নত রাখবো। এজন্য যদি জান দেওয়া লাগে, আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বলছি আমরা জান দিব, যদি স্ত্রীকে বিধবা বানানো লাগে, আয় আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমরা হাসি মুখে স্ত্রীকে বিধবা বানাবো, যদি এর কারণে আমাদের সন্তান রেতিম হয়, আমাদের মায়ের কল খালি হয়, আমাদের বাবা চিরশোকে ভাসে, তারপর হাসি মুখে করব, আমাদের মতো লক্ষ মানুষের জীবন গেলেও যাবে, কিন্তু আমাদের রক্তের বিনিময় হলেও আল্লাহর জমিনে আল্লাহর নবীর ইজ্জত সমুন্নত থাকবে।
পৃথিবীর সব ব্যাপারে নমনীয় হলে হওয়া যাবে, কিন্তু নবীর ইজ্জতের ব্যাপারে নমনীয় হওয়ার সুযোগ নবী নিজেই রাখেন না। এই ব্যাপারে নমনীয়তা দেখাতে যাবেন না। নবীর সঙ্গে যারা টক্কর লাগবে ওদের পরিণতি 100% নিশ্চিত, ওরা ধ্বংস হবে। তাহলে মনোবল হারাবেন কেন? কিসের ভয় পাচ্ছেন? মৃত্যুর ভয়? আরে কপালে মরণ যখন লেখা আছে তখনই মরবেন। কপালে জেলের ভাত যদি লেখা থাকে, আল্লাহর কথা যদি আপনি গোপন করেনও, ধর্ষণ মামলা খেয়ে প্রয়োজনে জেলে যাবেন, কেলেঙ্কারি নিয়ে যাবেন, বিভিন্ন খারাপ মামলা নিয়ে যাবেন, চুরি ডাকাতির মামলা নিয়ে যাবেন, কারণ কপালের লেখারে কেউ খণ্ডন করতে পারে না। তাহলে ভয় করার দরকার কি? আল্লাহই বলে না, তাখশাউনা নাস আল্লাহু আহাক্কুন তাখশা। আরে মানুষকে ভয় পাও তোমরা, ভয় যদি পেতে হয় আল্লাহকে ভয় পাও। আমরাও বলি যদি ভয় পেতে হয় একমাত্র আল্লাহকেই ভয় পাবো। আল্লাহ যখন আমাদের সাথে আছে পৃথিবীর কোনো ভয় আমাদের নাই, কারণ আমরা বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড়। দুনিয়াতে যখন এসেছি আমার কানে শুনিয়ে দেওয়া হয়েছে আল্লাহ বড়, ডেইলি প্রতিদিন আজানেও শুনিয়ে দেওয়া হয় আল্লাহ বড়, ইকামতেও বলা হয় আল্লাহ বড়, নামাজেও বলতে থাকি আল্লাহ বড়, নামাজ শেষ করেও বলি আল্লাহ বড়, ঈদগাহে যাওয়ার সময়ও বলি আল্লাহ বড়, এমনকি যেদিন জানাজার খাটিয়ে শুয়ে দেওয়া হবে সেদিনও বলা হবে আল্লাহ বড়। আরে যেই মুখ দিয়ে বলি আল্লাহ বড়, সেই মুখ দিয়ে তো বলতে পারি না আমেরিকা বড়, ইসরায়েল বড়, ভারত বড়, ভারতের দালালরা বড়, এই কথা বলতে পারি না। সম্বল আমাদের একটাই, সর্বশেষ হাদিস। এক সাহাবি এসে রাসূলকে বললেন, হে রাসূল কিয়ামত কবে? রাসূল বলল, রাখো প্রস্তুতি কি নিছো কিয়ামতের লাগে আগে এটা বলো। সাহাবি বলে দিলেন, রাসূল শোনেন, মা আদাত্তু লাহা কাসীরা সিয়ামিন ওয়ালা সালাতিন ওয়ালা সাদাকা, কিয়ামতের জন্য বেশি নামাজও জমাতে পারি নাই, বেশি রোজাও না, বেশি দান সদকাও না, একটা জিনিস শুধু আমার আছে, এটা নিয়ে আমি কিয়ামতের দিন ভালো আশা করি, সেটা কি? ওয়ালাকিন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আমি আল্লাহরে ভালোবাসি আর রাসূলরে ভালোবাসি। আমার বেশি নামাজ নাই, বেশি রোজা নাই, বেশি দান সদকা নাই, কিন্তু মহব্বত আছে, ছোট্ট একটা অন্তর মহব্বত আছে, এই অন্তরটা আল্লাহর মহব্বতে ভরা, রাসূলের মহব্বতে ভরা। আশা রাখি আমি যারে ভালোবাসি তিনিও আমাকে ভালোবাসবেন, আমি তাকে ভুলি না, প্রয়োজনে তার পথে জীবনও দিতে যদি প্রয়োজন হয় দিয়ে দেই, তারে আমি ভুলি না। বাচ্চারে ভোলা লাগলে ভুলি, বউরে ভোলা লাগলে ভুলি, তারে ভুলি না। আশা করি রোজ হাসরে তিনিও আমাকে ভুলবেন না। রাসূল বললেন, আনতা আমান আহবাবতা, তুমি যারে মহব্বত করেছো তার সাথেই থাকবা ইনশা আল্লাহ। আমরাও আল্লাহকে বলতে চাই, আল্লাহ আমরা তোমাকে ভালোবাসি, তোমার নবীকে ভালোবাসি, এই ভালোবাসাকে তুমি কবুল করো, আর কোনো পুঁজি নাই। হ্যাঁ আল্লাহ, এই ভালোবাসার উসিলায় হ্যাঁ আল্লাহ জান্নাতে তুমি সেই নবীর সঙ্গী হওয়ার তৌফিক দান করো। এক ইমামকে জিজ্ঞেস করা হয়েছিল, হে ইমাম জান্নাতে যামু, আমার ভিতরে একটা আগ্রহ যাতে জাগে, এমন একটা কারণ বলেন তো যেটা শুনলে লোভ হবে আমি যেন জান্নাতে যেতে পারি। এই যুগে হলে বলতো জান্নাতে হুর থাকবে, ব্যাস লোভ আইসে যাইতো। তিনি জবাব দিলেন, তুমি জান্নাতের ব্যাপারে লোভ করবা কেন জানো? সেখানে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন। তিনি বললেন, হে ইমাম এটাই যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর সাচ্চা আশেক এবং মহিব হওয়ার তৌফিক দান করুন। কেয়ামতের দিন সেই নবীর শাফাত আমাদের সবাইকে দান করুন। সেই নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। কেয়ামতের দিন সেই নবীর সঙ্গী হওয়ার তৌফিক দান করুন। আরশের নিচে তার সঙ্গে আমাদেরকেও একটু ছায়া দান করুন। আল্লাহ তাআলা এই সিরাত মাহফিলকে কবুল করে নিন, এর আয়োজনে যারা যেভাবে খেদমত ব্যয় করেছেন সবাইকে কবুল করে নিন, আল্লাহ তাআলা এলাকাবাসীকেও কবুল করে নিন, এবং নবীর ইজ্জত রক্ষার্থে আরও বেশি বেশি নবীর আলোচনা ব্যাপক করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।